হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আর একটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবারই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ করে দেখুন। আজ আমি তোমাদের কাছে যেই বইটি নিয়ে এসেছি সেই বইটির নাম ভারতবর্ষের ইতিহাস। এই বইটি একটা নেট সেটের বই, আর এই বইটি যেই রাইটার লিখেছেন তার নাম জগন্নাথ জানা, আর এই বইটি যেই পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সেটি বর্ণপরিচয় পাবলিকেশন। এই বইটি নিউ সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। এই বইটিতে প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস ধরা হয়েছে। চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই বইটির এমআরপি কত করেছে, আর বইটা আপনারা আপনারা লাইব্রেরিতে কত পার্সেন্ট কমিশনে পেতে পারবেন সেটাও আমরা দেখে নেব। এই বইটির প্রথম প্রকাশ হয়েছিল 8ই মার্চ 2022 সাল, আর এই বইটির পঞ্চম সংস্করণ হচ্ছে 5ই জুন 2023 সাল। বইটির এমআরপি 749 টাকা। বইটা আমরা আমাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 25-30% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে এক রকম কমিশন ভ্যারি করে। আর এই বইটি আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটার পিডিএফ ফাইলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। এবার আমরা এই বইটির সূচিপত্রের পাতাটি একটু এক নজরে দেখে নেব। এই বইটির সূচিপত্রে প্রথমেই আছে প্রাচীন ভারত। এটি 1 নম্বর পাতা থেকে 296 পাতা পর্যন্ত আছে। এর মধ্যে অনেক কোটি ছোট ছোট ভাগে বিভক্ত আছে। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর ভেতর কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা এই সূচিপত্রের পরবর্তী পাতায় চলে যাব, সেখানে সুলতানি যুগ দেখে নেব। এখানেও অনেক কোটি ছোট ছোট অধ্যায় বিভক্ত করা আছে। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন। এবার আমরা চলে যাব মুঘল যুগের পাতাতে, সেখানে দেখে নেব কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা চলে যাব এই সূচিপত্রের আরেকটি অধ্যায়, যার নাম আধুনিক ভারত। এটিও অনেক কোটি পাঠে বিভক্ত করা আছে। এবার আমরা দেখে নেব পরিবেশ বিষয়ক, পরাধীন ও স্বাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ আইনসমূহ। এবার আমরা দেখে নেব পৃথিবীর কয়েকটি ভয়ঙ্কর ভূমিকম্প। সবারই প্রথমেই আছে চীনের নাম। তারপর আমরা দেখে নেব ইতিহাস কী। তারপরে আমরা যাব ভারতের প্রথম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কলহন রচিত রাজতরঙ্গিনী। এর মধ্যে কি লেখা আছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন। এবার আমরা এই বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে বাণভট্টের হর্ষচরিত সম্বন্ধে কিছু লেখা আছে সেটা আমরা দেখে নেব। তারপরে আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখান থেকে রবীন্দ্রনাথের সম্বন্ধে কিছু লেখা আছে সেটাও দেখে নেব। এবার আমরা দেখে নেব প্রাচীন ভারতের প্রসিদ্ধ স্থান, নাম ও বর্তমান অবস্থান। একটি ছোট্ট বক্সে চার্ট করা আছে, আপনারা একটু দেখে নিন এর ভেতর কী কী বিষয় ধরা হয়েছে। এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, সেখানে ভারতের কিছু ইতিহাস খ্যাত রাজবংশ নাম আমরা দেখে নেব এবং কারা প্রতিষ্ঠাতা ছিলেন সেটাও আমরা দেখে নেব। এবার আমরা দেখে নেব প্রাচীন ভারতের শাসকদের ব্যবহৃত উপাধি, অভিধারা ও তালিকা। এর মধ্যে বাঁদিকে আছে শাসকের নাম, ডান দিকে আছে উপাধি ও তালিকা।
তারপর আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাব, দেখে নেব সেখানে কি বিষয় ধরা হয়েছে। বইটির পরবর্তী পাতায় ভারতের ইতিহাসে উল্লেখিত উল্লেখযোগ্য কয়েকটি লেখামালা ও তাদের বর্ণনা সম্বন্ধে লেখা আছে। এবার আমরা দেখে নেব এই বইটিতে আর যে কটি অধ্যায় আছে এবং সে কটি অধ্যায়ে কি কি কোশ্চিন ধরা হয়েছে। আপনারা একটু ভিডিওটিকে ভালো করে দেখুন, তাহলে জানতে পারবেন এই বইটা কেমন করেছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকমই নিত্য নতুন ভিডিও সবারই আগে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।